নানা গুণে গুণান্বিত মিষ্টি আলু। মিষ্টি আলুতে কেবলই শ্বেতসার, এই তো জানি আমরা। এতে যে আরও পুষ্টি আছে তা কি জানি? মিষ্টি আলু যেগুলো রাঙা আবরণ তাদের মধ্যে যে পুষ্টি উপকরণ তা সাদা মিষ্টি আলুর তুলনায় বেশি। একটি আলুতে আছে 100 ক্যালোরি, 2 গ্রাম প্রোটিন, 22 গ্রাম শ্বেতসার, 3 গ্রাম আঁশ, 0 গ্রাম চর্বি। এছাড়া একটি মিষ্টি আলু থেকে প্রতিদিনের চাহিদা 26% ভিটামিন এ পাওয়া যায়, 12.6% ভিটামিন B6, 28% ভিটামিন সি। ভিটামিন সি ও ডি এর উৎস, মিষ্টি আলু ভিটামিন সি ও ডি এরও সমৃদ্ধ উৎস। ভিটামিন সি, ভিটামিন সি ঠান্ডা প্রতিরোধে ও ভিটামিন ডি স্বাস্থ্যকর হাড়, হার্ট, নার্ভ, ত্বক ও দাঁতের জন্য জরুরি। আয়রনের উৎস, মিষ্টি আলু আয়রনেরও ভালো উৎস। এটি আমাদের শরীরে শ্বেতকণিকা তৈরি, চাপ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ব্যবস্থা কার্যকর রাখাসহ নানা কাজে আসে। অন্যান্য খনিজ উপাদান, মিষ্টি আলুতে ম্যাঙ্গানিজ ও পটাশিয়ামও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ধমনী, রক্ত, হাড় ও মাংসপেশির সুস্থতায় ও নার্ভের সুষ্ঠুভাবে কাজ করার জন্য ম্যাগনেশিয়াম প্রয়োজন। ডায়াবেটিসে, মিষ্টি আলুতে প্রাকৃতিকভাবে চিনি থাকলেও তা খুব ধীরে ধীরে রক্তের সঙ্গে মিশে যায়। এতে শরীর শুধু শক্তির নিয়মিত যোগানই পায় না, শরীরে শক্তির ভারসাম্য বজায় থাকে। এটি শর্করা হলেও বেশ কিছু গবেষণায় দেখা গেছে মিষ্টি আলু রক্তের সুগার মান সুস্থিতিতে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হ্রাস করতে বেশ উপযোগী। মিষ্টি আলুতে বেশ আঁশ আছে, এর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ নিচুতে, তবে এতে আরও কিছু উপাদান আছে যেজন্য রক্তের সুগার কমাতে এটি উপযোগী। আমাদের চর্বি কোষ থেকে উৎপন্ন হয় প্রোটিন হরমোন এপিপনেকটিন। যাদের ডায়াবেটিস তাদের শরীরে এপিপনেকটিন হরমোন নিচু এবং মিষ্টি আলুর নির্যাস টাইপ 2 ডায়াবেটিস রোগীদের শরীরে এপিপনেকটিন মান তাৎপর্যপূর্ণভাবে বাড়ায়। পেটের রোগে ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম এবং আলসারেটিভ কোলাইটিসের মতো পেটের রোগও উপকারী। মিষ্টি আলুর আরও রয়েছে প্রদাহরোধী গুণ। দেখা গেছে মিষ্টি আলুতে ফাইটোনিউট্রিয়েন্ট যা আছে সেগুলো প্রদাহসূচকগুলো হ্রাসে সহযোগী। হৃদরোগে এ সবজি ভিটামিন B6 এর একটি ভালো উৎস। এটি আমাদের শরীরে হোমোসাইস্টিন নামের কেমিক্যাল কমাতে সহায়তা করে। এই কেমিক্যাল হৃদরোগ সহ নানা ধরনের অসুখের অন্যতম কারণ। পটাশিয়াম হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে কিডনি সুরক্ষায় ও একে কর্মক্ষমতা স্বাভাবিক পর্যায়ে রাখে। রাতকানা রোগে, রাতকানা রোগের ক্ষেত্রেও এর উপকারিতা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে রোগীকে প্রাণীর বিশেষ করে খাসির কলজের সাথে মিষ্টি আলু খাওয়াবেন। এছাড়াও বৃক্কের কার্যক্ষমতায় ঘাটতি বা কাঙ্ক্ষিত সময়ের আগেই বীর্যস্খলন এর সমস্যায় এই উদ্ভিদ কাজে লাগে। গবেষণায় আরও দেখা গেছে মিষ্টি আলুতে যেসব ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে এগুলো ভারী ধাতু ও মুক্ত মূলকের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার ব্যাপারে বেশ সহায়ক। খাওয়ার পদ্ধতি, তাজা মিষ্টি আলু খুব ভালো। ঝলসানো বা শেঁকা আলু সঙ্গে দধি, টক দধি খুব ভালো খাবার। স্যুপ ও স্টু বানাতেও এই সবজিটি ব্যবহার করতে পারেন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।